আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম যে ওহি নাজিল হয় সেটা ছিল সূরা আলাকের প্রথম 5টি আয়াত। এর মধ্য দিয়েই একটি নতুন যুগের সূচনা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত জিন্দেগীর সূচনা হয়েছে। তারপর আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশ কিছুকাল ধরে ওহি নাজিল হওয়া বন্ধ থাকে। প্রথম যখন ওহি নাজিল হয় তখনকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা আমরা জেনেছি, যে তিনি জিবরিল আলাইহিস সালামকে দেখে এবং তার কাছ থেকে যে মেসেজ এসেছে সেই মেসেজটা পেয়ে তিনি অত্যন্ত শঙ্কিত হয়ে পড়েন, কারণ এটা তার চিন্তার মধ্যেও ছিল না, কল্পনার মধ্যেও ছিল না এবং এ ধরনের ঘটনা তার কাছে খুব পরিচিত ছিল না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে কিছুদিন ধরে ওহি নাজিল করা বন্ধ রাখেন এবং কোনো কোনো বর্ণনায় এসেছে যে সেই সময়টা ছিল 2 বছর বা 2.5 বছর সময়, কোথাও বলা হয়েছে 2.5 মাস 3 মাস সময়, কোথাও বলা হয়েছে 15 দিন, আবার কোথাও বলা হয়েছে এটা 40 দিন সময়। ম্যাক্সিমাম সিরা বিশারদগণ বলেছেন যে 30 থেকে 40 দিন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহি নাজিল হওয়া বন্ধ থাকে এবং সে তারপরে যে আবার একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিব্রাইল আলাইহিস সালামের সাক্ষাৎ ঘটে। তাহলে এই 30 থেকে 40 দিন সময় কেন ওহি নাজিল হওয়া বন্ধ ছিল বা কেন এই বিরতি দেওয়া ছিল, এই ব্যাপারে স্কলারগণ বিভিন্ন ধরনের ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিব্রাইল আলাইহিস সালামের যেই সাক্ষাৎ, সে পুনর সাক্ষাৎ যেটা, সেটার জন্য তাকে প্রিপেয়ার করা। কারণ প্রথমবার যখন তার উপরে ওহি নাজিল হয় আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত হয়েছেন, শঙ্কিত হয়েছেন, তিনি নিজের জীবনের উপরে আশঙ্কা করেছেন এবং দৌড়ে ঘরে চলে এসেছেন ভয়ে যে তার কেউ ক্ষতি করতে যাচ্ছে। এবং ওহি নাজিল হওয়ার যে ভার, ওহি নাজিল হওয়ার সময় ফিজিক্যালি এবং স্পিরিচুয়ালি যে ধরনের একটা প্রেশার ক্রিয়েট হয়, সেই প্রেশার সহ্য করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু সময় দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিরতিটা দিয়েছেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নতুন করে শারীরিক এবং মানসিক শক্তি অর্জন করতে পারেন এবং তার যে স্পিরিচুয়াল রিগেইন সেটা সম্ভব হতে পারে। যদি এমন হতো যে জিবরাইল আলাইহিস সালামের প্রতিদিনই তার কাছে ওহি নিয়ে আসছেন, তাহলে দেখা যেত যে সেটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম ফিজিক্যালি এবং মেন্টালি উইক হয়ে যেতেন এবং সেটাকে ধারণ করার ক্ষমতা তার নাও থাকতে পারত। এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম যখন এই অবস্থার মধ্যে ছিলেন, কিছুদিন পরেই তিনি ভাবছিলেন যে কেন এই ধরনের ঘটনা ঘটলো, কেন তার কাছে আর জিবরিল আলাইহিস সালাম আসছেন না, তাহলে তিনি কি এটা ভুল দেখেছিলেন, ভুল শুনেছিলেন, বা আল্লাহ কি তার সাথে কোনো কারণে রাগ করেছেন যে কারণে তার কাছে ওহি নাজিল হওয়া বন্ধ হয়ে গিয়েছে, বা তার কোনো কাজে বা আচরণে তাকে যে কাজ দেওয়া হয়েছিল, যে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভীত চিন্তিত অবস্থার মধ্যে আমরা দেখি যে জিবরাইল আলাইহিস সালাম এসে তার সাথে সাক্ষাৎ করে তাকে সান্ত্বনা দিয়েছেন। তারপর আমরা দেখি দ্বিতীয়বার যখন ওহি নাজিল হয় তখনও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম ভীত হয়ে পড়েছিলেন। তো এখান থেকে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের এই নবুয়ত যে সাজানো নয়, তিনি যে ইচ্ছা করে ঘটনা বর্ণনা করছেন না, যে ব্যাপারে তাকে বিভিন্নভাবেই অভিযুক্ত করা হয়েছিল, সেইটার সঠিক প্রমাণ আমরা এখানেই দেখতে পাই যে শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের যে রিয়াকশন ছিল সেই রিয়াকশনই প্রমাণ করে যে তিনি নিজে থেকে যেমন এটার জন্য প্রিপেয়ার ছিলেন না এবং যখন তিনি এটা পেয়েছেন সেটার জন্য তিনি নিজে মন থেকে বানিয়ে কিছু বলেন নাই। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি দেওয়ার জন্য, ইমোশনালি তিনি যাতে ভেঙে না পড়েন সেজন্য একজন সাধারণ মানুষ হিসাবে যে ধরনের রিয়াকশন হওয়ার কথা সেই ধরনের রিয়াকশনের পরিপ্রেক্ষিতেই আল্লাহ তাকে সময় দিতে পারেন আরেকটু শক্ত আরেকটু মজবুত হওয়ার জন্য। এবং আরেকটা কারণ হতে পারে যেটা স্কলারগণ বলেছেন, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের মাঝে একটা আকাঙ্ক্ষা তৈরি করা, যে তিনি যেটা পাচ্ছেন সেটার প্রতি আন্তরিকতা তৈরি করা, সেটা জানার জন্য যে আগ্রহ, সে আগ্রহ তৈরি করা। যখন একটা গ্যাপ দেওয়া হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম স্বাভাবিকভাবেই সেটা
পাওয়ার জন্য বা সেটা আবার কখন আসবে সেই ব্যাপারে তিনি উৎসাহী ছিলেন, চিন্তিত ছিলেন, এবং সেই ধরনের একটা মেন্টাল যে ভ্যাকুয়াম সেটা তৈরি করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এখানে 30 থেকে 40 দিনের একটা গ্যাপ দিতে পারেন। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সেকেন্ড রিভিলেশন আসে সেটা ছিল সূরা মুদাসসিরের 1 থেকে 7 নম্বর আয়াত। সেখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা থেকে এসেছে। সেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহি স্থগিত থাকে সেই অবস্থাতে একদিন তিনি হেঁটে চলছেন, হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেয়ে তিনি চোখ তুলে তাকালেন। তারপরে তিনি দেখলেন যে সেই ফেরেশতা যিনি হচ্ছেন হেরা গুহায় তার সাথে সাক্ষাৎ করেছিলেন আসমান এবং জমিনের মাঝে বিস্তৃত একটি কুরসিতে বসে আছেন। তো আমরা দেখি যে স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাভাবিক দিন যাত্রার মধ্যেই একটা দিন এমন ঘটনা ঘটে এবং সেখানেই হঠাৎ করে তিনি একটা আওয়াজ শুনে যখন উপরের দিকে তাকালেন তখনই সেই জিব্রাইল আলাইহিস সালামকে দেখতে পেলেন। তিনি তার কুরসিতে বসে আছেন এবং সেই কুরসিটা এবং জিব্রাইল আলাইহিস সালামের বিস্তৃতি ছিল আকাশ এবং জমিন সমান, এত বিশাল, সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভয় পেয়ে গেলেন এবং তখনই তিনি বাসায় ফিরে আসেন এবং বাসায় ফিরে এসে বাসার লোকজনকে বলতে থাকেন, আমাকে কাপড় দিয়ে আবৃত করো, আমাকে কাপড় দিয়ে আবৃত করো। এবং সেই সময়ই সূরা আল মুদাসসিরের প্রথম কয়েকটি আয়াত নাজিল হয়। তো এখানে সূরা মুদাসসিরের এই কয়েকটি আয়াত নাজিল হওয়ার আগে কিছু ঘটনা এসেছে, যদিও এই ব্যাপারে কতটুকু অথেন্টিক সেই ব্যাপারে কিছুটা সন্দেহ রয়েছে, কিন্তু আমরা এই ঘটনাটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসিক অবস্থা কী ছিল সেটা খুব ভালোভাবে বুঝতে পারি। যে যখন একটা গ্যাপ পড়ে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহি আসা বন্ধ থাকলো, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অনেক ডিপ্রেসড হয়ে গিয়েছিলেন, হতাশ হয়ে গিয়েছিলেন, তিনি চিন্তিত হয়ে গিয়েছিলেন যে তাহলে কি আল্লাহ তাকে ছেড়ে গিয়েছেন, অথবা তাকে যে দায়িত্ব দেওয়ার কথা ছিল সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সেজন্য মাঝে মাঝে তিনি তার ঘটনাটা সত্যিকারভাবে ঘটেছিল কিনা সেটা নিয়েও চিন্তিত হয়ে পড়েছিলেন এবং তিনি এত হতাশ হয়ে পড়তেন যে পাহাড়ের উঁচায় উঠে সেখান থেকে লাফ দিতে যেতেন এবং তখন জিব্রাইল আলাইহিস সালাম তাকে এসে সান্ত্বনা দিতেন যে আপনি আল্লাহর নবী, তাকে সেভাবে তিনি সেখানে এই কথার মাধ্যমে তাকে সান্ত্বনা প্রদান করতেন। তো এখানে আমরা দেখি যে অ্যাজ এ হিউম্যান এটা খুবই নর্মাল, খুবই স্বাভাবিক যে একজন মানুষের ইমোশনাল ব্র্যাকডাউন হতে পারে, মানুষ হতাশ হতে পারে, ডিপ্রেসড হতে পারে। এটা যে শুধুমাত্র আমরা অনেক সময় বলে থাকি জিনের আসর অথবা অন্য কারণে হয়েছে সেটা না, বরং মানুষের স্বাভাবিক চেঞ্জের মধ্যে এটা আসতে পারে। তো ডিপ্রেশনকে অস্বাভাবিক মনে করার কিছু নাই, কিন্তু সেখানে যেমন আমরা দেখি জিব্রাইল আলাইহিস সালাম তাকে সান্ত্বনা দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম আবার ব্যাক টু নর্মাল হতে পেরেছিলেন, তেমনিভাবে আমরা যদি দেখি যে আমরা নিজে ডিপ্রেসড ফিল করছি বা আমাদের আশেপাশে কেউ ডিপ্রেসড ফিল করছে, তার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সাপোর্টিভ কনভারসেশন। তুমি নামাজ পড়ো না, তুমি দিন থেকে সরে গিয়েছো, কোরআনের সাথে তোমার সম্পর্ক নাই, সে কারণে তুমি ডিপ্রেসড হয়ে গিয়েছো, এগুলা মনের মধ্যে স্থান দিও না, এ ধরনের কথা বলে আমরা আসলে তাকে আরও বেশি ডিপ্রেসড করে ফেলি। তো মানুষ যখন হতাশ হয়ে যায় তখন তাকে সাপোর্ট দেওয়াটাও হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যেটা আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনার থেকে দেখতে পাই। তো যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিব্রাইল আলাইহিস সালামকে দেখে ঘরে ফিরে গেলেন এবং বললেন যে আমাকে কাপড় দিয়ে আবৃত করো, আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম যে ভয় পেয়েছেন, আবারও তিনি দেখেছেন, আবারও তিনি শঙ্কিত হয়েছেন। এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন ইয়া আইয়ুহাল মুদাসসির, যে হে কম্বল আবৃতকারী, যে তুমি এতদিন পর্যন্ত তোমাকে সময় দেওয়া হয়েছে, এটা মিনিংটা অনেকটা এরকম, এখন আর তোমার সেই আরামদায়ক জীবনের সময় নাই, এখন তোমার আর শুয়ে থাকার সময় নাই, কম্বল মুড়ি দিয়ে বসে থাকার সময় নাই, তোমার জীবনের সেই সহজ সরল স্টেজ থেকে এখন তোমাকে উঠে দাঁড়াতে হবে, অ্যাক্টিভ হতে হবে, তুমি তোমার যেই স্টেজে আছো সেখান থেকে বের হয়ে আসতে হবে, তুমি এখন কম্বল আবৃত হয়ে যে একটা আরামের মধ্যে রয়েছে সেই কমফোর্ট এবং ইজ থেকে তোমাকে
বের হয়ে এসে তোমার যে দায়িত্ব সে দায়িত্ব পালন করতে হবে, এবং সে দায়িত্বটা কি? ফানজির, মানুষকে সতর্ক করা। তাহলে এই যে মানুষকে সতর্ক করার দায়িত্ব, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম বলা হলো এই গ্যাপের পরে। তাহলে আমরা দেখি যে সূরা আলাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল, প্রথম আদেশ ছিল জ্ঞান অর্জন করা, এবং তারপর পরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা বিরতির পর যে দায়িত্ব দেওয়া হলো সেটা হলো মানুষকে সতর্ক করা। তো সুবহানাল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পুরো কোরআন ছিল না, লাইব্রেরি ছিল না, জ্ঞান অর্জন করার অন্য কোনো ওয়ে ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই যে গুরুত্বটা বুঝালেন সেটা হচ্ছে আমাদেরকে জ্ঞান অর্জন করতেই হবে, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সারাক্ষণই আমাদের জ্ঞান অর্জনের মধ্যে থাকতে হবে। কিন্তু আমি জ্ঞান অর্জন করব, পিএইচডি করব, ডক্টরেট করব, তারপরে যে মানুষকে সতর্ক করব সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। আমি জ্ঞান অর্জন করতে থাকব, সাথে সতর্ক করতে থাকব, তার সাথে সাথে আমি গ্রো করব, আমার বুদ্ধি বাড়বে, আমার বিচক্ষণতা বাড়বে, এবং তার সাথে সাথে আমি আরও জ্ঞান অর্জন করতে থাকব, আরও বেশি মানুষকে সতর্ক করতে থাকব। তাহলে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই সতর্ক করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট সীমা দিয়ে দেন নাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মাত্র দায়িত্ব দেওয়া হলো, এখানে সম্পূর্ণ বৈরী পরিবেশ, এই প্রতিকূল পরিবেশের মধ্যে তিনি কিভাবে এই কাজ করবেন সেটা কিন্তু বলা হয় নাই। বরং প্রথম থেকে তার যে কাজটা ছিল সেটা হচ্ছে সতর্ক করা, এবং এখানে বলা হয়েছে যে প্রথম যখন সূরা আলাকের পাঁচটা আয়াত নাজিল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে নবী সেটা হচ্ছে এস্টাবলিশ হয়, আর যখন সূরা মুদাসসিরের এই আয়াতগুলো নাজিল হয় সেখানে তার দাওয়াতকে স্প্রেড করতে বলা হচ্ছে, সেখানে তার রিসালার কাজটা শুরু হয়েছে, তার মানে মানুষের কাছে সেই সংবাদ পৌঁছে দেওয়ার দায়িত্বটা অ্যাজ এ মেসেঞ্জার তার কাজ শুরু হয়েছে। তো যখন মানুষকে দাওয়াত দিতে যাবে, তখন আসলে মানুষকে সতর্ক করতে যাবে, তখন প্রিপারেশন কী হবে, যে যে আমি তাকে বলে দিব, তার চেয়ে আগে নিজের প্রিপারেশন নিতে হবে। এবং সেই প্রিপারেশনটা কী হবে, এখানে সূরা মুদাসসির এই সাতটা আয়াতে বলা হয়েছে যে সর্বপ্রথম আমাদের হৃদয়ের মধ্যে যে জিনিসটাকে এস্টাবলিশ করতে হবে সেটা হচ্ছে সব কিছুর উপরে আল্লাহর স্থান। অর্থাৎ আল্লাহকে যখন সব কিছুর উপরে আমরা জায়গা দিব, তখন অন্য সব কিছুই আমাদের কাছে নগণ্য মনে হবে, দুনিয়ার ক্ষতি, বৃদ্ধি, লাভ, লোকসান আমাদের কাছে কিছুই মনে হবে না। সো আল্লাহকে সবচেয়ে আগে আমাদের চিনতে হবে এবং তাকে সবার আগে স্থান দিতে হবে। তার সাথে সাথে কি করতে হবে, আমাদেরকে নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে, এবং এই পরিশুদ্ধ করার কাজটা একটা হচ্ছে ফিজিক্যালি আমাদেরকে করতে হবে, আমাদের কাপড় পরিষ্কার করতে হবে, সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে হবে মানুষের কাছে, যে আমি যে কোনোভাবে হেন তেনভাবে মানুষের কাছে উপস্থাপন নিজে চলে গেলাম এবং তার কাছে ইসলামের কথা বলা শুরু করলাম, তাহলে সেটার অ্যাকসেপ্টেবিলিটি অনেক কম হবে। আবার তার সাথে সাথে আমাদের ইন্টারনাল পিউরিফিকেশনের দরকার, আমাদের অন্তরকে, আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে সমস্ত ধরনের গুণা থেকে, সমস্ত ধরনের খারাপ কাজ থেকে। এবং তার সাথে সাথে আবার বলা হয়েছে যে তুমি যখন মানুষের উপকার করো সেটার জন্য তাদের কাছ থেকে প্রতিদান আশা করো না, কারণ প্রতিদান আমরা চাইব হচ্ছে শুধুমাত্র আল্লাহর কাছে, এবং আমরা যখন কোনো কাজ করি সেটা সিনসিয়ারলি করতে হবে। তার মানে সিনসিয়ারিটি এবং ইখলাস হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাকে নিজেকে প্রিপেয়ার্ড করার জন্য। সো নিয়ত অনেক বড় একটা ব্যাপার যে কোনো কাজ করার ক্ষেত্রে, এবং সেই নিয়ত অনুযায়ী আমাদের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেড হবে। এবং তার সাথে সাথে বলা হয়েছে যে তোমরা কী করবা, তোমরা খারাপ জিনিস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো, নাজাসা থেকে, খারাপ কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, এবং এই কাজগুলো করার সময় অবশ্যই অবশ্যই সবরের প্রয়োজন হয়ে হবে মানুষের জন্য। তাহলে এই যে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, যে সূরা আল মুদাসসিরের প্রথম কয়েকটি আয়াত নাজিল হলো, সেই আয়াতে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে ফিরে যান তখন নিজে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, দাসজিরুনি, যে আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর করে তাকে এখানে সম্বোধন করছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির। এবং এখানে আমরা দেখলাম যে এই যে রিলেভেন্সি, যে এই সেকেন্ড যে ওহি নাজিল হলো তার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দায়িত্ব পালনের জন্য নিজেকে কীভাবে প্রিপেয়ার করতে হবে সেই জিনিসটা এখানে বর্ণনা করা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবেই একজন মানুষ হিসেবে যে ধরনের রিয়াকশন হওয়া দরকার সে ধরনের রিয়াকশনই এখানে শো করেছেন, এবং
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই ঘটনাটা আমরা দেখেছি যে তার মধ্যে যেই চেঞ্জগুলো এসেছে নবী থেকে রিসালাতের পর্যায়ে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে তোমার রবের সাথে তুমি আরও বেশি করে কানেক্টেড হও, এবং কানেক্টেড হওয়ার জন্য ফিজিক্যালি এবং স্পিরিচুয়ালি যে চেঞ্জগুলো আমাদের মধ্যে আসতে হবে সেই চেঞ্জগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন। সো এই সাতটা আয়াত হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত, এবং সেই গুরুত্বপূর্ণ আয়াতগুলোর মাধ্যমে আসলে আমরাও দেখছি যে আমরা অনেক সময় চিন্তা করি যে ঠিক আছে আমি এত ভালো না, আবার আমি এত কমফোর্টেবল না এই কাজগুলো করার জন্য, সেজন্য আমরা বলি যে ঠিক আছে পরবর্তীতে আমরা এই কাজগুলো করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেই দিচ্ছেন যে আমাদের আসলে এই চুপ করে থাকার বসে থাকার সময় নেই, এজ এ উম্মতে মুহাম্মদ আমাদেরকে এই কাজগুলো দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে হবে, এবং সেই দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা।